शामी आने के तले है, आजा जरी वाले नीले आसमाने के तले है। আজকের এই প্রোগ্রামে আপনাদের সেকেন্ড অ্যানিভার্সারি প্রোগ্রাম, আপনারা প্রত্যেকে যারা অ্যাচিভাররা এসেছেন তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামের মূল যারা উদ্যোক্তা, আমাদের খুব ভালোবাসার যে কোম্পানি প্রোক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, তার সিএমডি মিস্টার সুবোধ কুমার রায় এবং তার অন্যতম দুজন ডিরেক্টর মিস্টার শাহাবুদ্দিন এবং মিস্টার হারুন রাজা, ওনাদেরকে আমি জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য। তার সাথে আজকে যারা ইভেন্ট অর্গানাইজ করছে তাদের হেড অফিসের দুজন খুব করিতকর্মা আমাদের অত্যন্ত কাছে মৌ আর সৌরভ, তাদেরকেও এবং সর্বোপরি যারা গেস্ট অফ অনার এখানে আছেন, এইমাত্র আমাদের ঋত্বিক স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে দুটো অমূল্য শিক্ষা দান করে গেলেন, ওনাকেও জানাচ্ছি আন্তরিক প্রণাম এবং আপনাদের সকলকে আমার অভিনন্দন। আজকে তপনবাবু অত্যন্ত সুন্দরভাবে মিস্টার তপন বিশ্বাস প্রোগ্রামটাকে অ্যাঙ্কারিং করছেন, প্রোগ্রামটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছেন, ওনার জন্য রইল বড় শুভেচ্ছা। এবং ওনার অনেক পরিচিত নাম এরা এবং অত্যন্ত দক্ষ, এবং এখানে অনেক মানুষ আছেন তাদেরকে আমি আলাদা করে নাম বলতে পারবো না, কিন্তু যে নামটা আমাকে বলতেই হবে যার জন্য আমার প্রোক্রিয়েটিভে আসা, প্লিজ গিভ এ বিগ ওয়েলকাম টু বিগ ক্ল্যাপ ফর মিস্টার রণদীপ দে, আমার ইমিডিয়েট স্পন্সর। আজকে এখানে উপস্থিত আছে আরো কয়েকজন, আমি আলাদা করে নাম বলে সময়টাকে দীর্ঘায়িত করবো না, কারণ প্যাকড আপ শিডিউল রয়েছে আজকে। আজকে আপনারা প্রত্যেকে জানেন যে প্রোক্রিয়েটিভ মানে একটা মিশন, এটা আমাদের সিএমডি সাহেব বলে থাকেন সবসময় যে আমি কোনো একটা আর পাঁচটা প্রোডাক্ট কোম্পানি নয়, যে আপনাকে আপনি ইনভেস্ট করবেন, প্রোডাক্ট নেবেন, ব্যাগে নেবেন, বিক্রি করতে বেরিয়ে পড়বেন, এই জন্য কিন্তু আমি কোম্পানিটাকে আমরা খুলিনি। আমরা হচ্ছে ডিফারেন্ট ফ্রম আদার্স। কেন ডিফারেন্ট ফ্রম আদার্স? কারণ আমরা একটা মিশন নিয়ে কাজ করি। মিশনটা কি? আপনার ভিশনটাকে সাকসেস করা। আজকে আমাদের প্রত্যেকের মধ্যে একটা স্বপ্ন থাকে, প্রত্যেকের মধ্যে একটা স্বপ্নকে রিচ করার ক্ষমতা থাকে, কিন্তু আমরা ওয়েটা পাই না, আমরা সুযোগটা পাই না। আজকে যারা সুযোগটা পায়, যারা সেটাকে ধরতে পারে, তারা হচ্ছে রিচ টু দ্য টপ, তারা একদম সর্বোচ্চ জায়গায় পৌঁছয়। আজকে যে 50,000 মানুষ আজকে প্রোক্রিয়েটিভে এসেছেন তার মধ্যে একটা সংখ্যা মাত্র এখানে উপস্থিত হয়েছে। সুযোগ সবার সামনে ছিল, কিন্তু আপনারা সেটাকে ধরতে পেরেছেন। ইউ আর দ্য গোল্ডেন বয় অ্যান্ড গোল্ডেন গার্ল। আপনারা যারা এখানে আছেন তারা হচ্ছে সেই সুযোগটাকে ধরেছেন এবং আপনারা সেটাকে অ্যাচিভ করেছেন। বাকি যারা আছে তাদের জন্য শুভেচ্ছা ডেফিনেটলি থাকবে আগামী দিনে। ডেফিনেটলি সিএমডি স্যার বুঝতেই পারছেন আজকের পরে যদি বিগত সালে 100 থেকে আজকে এই জায়গায় পৌঁছতে হয় তাহলে আগামী বছর থার্ড অ্যানিভার্সারিটা কোন জায়গায় যেতে হবে, যেটা শাহাবুদ্দিন সাহেব বলে গেছেন যে আমরা ভাবছি ইডেন গার্ডেনটাকে বুক করব। তো ডেফিনেটলি আমরা নিশ্চয়ই ইডেন গার্ডেনটাকে বুক করব এবং আগামী দিনে আমরা অনেক বেশি অ্যাচিভারদের নিয়ে, অনেক বেশি স্বপ্ন পূরণ করা লক্ষ্যে নিয়ে আমরা এই দিনটাকে সেলিব্রেট করব। কিন্তু এই দিনটাকে সেলিব্রেট করার জন্য একটা স্পেশাল কিছু সবসময় আমাদের সিএমডি স্যার ভাবেন, উনি সবসময় প্রতি মুহূর্তে ভেবে যাচ্ছেন কিভাবে আমাদেরকে আরো নতুন নতুন অপরচুনিটি এনে দিতে পারবেন। সেই হিসাবে আজকের একটা অ্যাট্রাকটিভ একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রামের মধ্যে একটা অত্যন্ত অ্যাট্রাকটিভ একটা প্রোডাক্ট যেটা আপনারা বিশ্বাস করতে পারেন, আপনাদের কাছে একটা লিফলেট যাচ্ছে প্রত্যেকের হাতে হাতে, সেটাকে আপনারা হাতে নিন এবং সেই হাতে নেওয়ার পর আমি কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করব, পরবর্তীকালে ডেফিনেটলি আরো অনেক শেয়ার করব, তাদেরকেও আমি আপনাদেরকে সেটা শেয়ার করে আপনাদেরকে সেটা আলোচনা করব। সেই আলোচনা করার আগে আমার স্পেসিফিক্যালি এখানে অনেক সিনিয়র লিডাররা আছেন, তাদের প্রত্যেকে যারা প্রোক্রিয়েটিভে শুরু থেকে আছেন, আমি বললাম সুকান্তদা, আজকে গণেশদা, আজকে সৌমেন, আজকে অবদেশজি, আজকে অনেক রকম সিনিয়র, প্রত্যেকের নাম আমি আলাদা আলাদা করে বলছি না, প্রত্যেককে আমি এইটুকু আমি বলতে পারি যে আমরা প্রত্যেকটা লিডারশিপ যারা আমরা দিচ্ছি তারা প্রত্যেকে কিন্তু আজকে আমাদের টিমের জন্য যেভাবে আজকে সুবোধবাবু আজকে সুযোগটা এনে দিয়েছেন সেটাকে আমরা যদি এনকেস করতে পারি প্রপারলি, আমরা মনে হয় আপনি কিন্তু সারা ভারতবর্ষে যে স্বপ্নটা আমাদের আছে আগামী 2025 এর মধ্যে আমাদের সিএমডি স্যার যে স্বপ্নটা দেখিয়েছেন
যে 10 কোটি মানুষের কাছে আমাদের প্রোগ্রেসিভের প্রিভিলেজ কার্ডটা ঢুকবে সেই স্বপ্নটাকে সাকসেস করতে, এটা কিন্তু আপনার কাছে একটা অন্যতম হাতিয়ার হতে পারে, অন্যতম হাতিয়ার হতে চলেছে। বিষয়টাকে আমি যা সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব, একটু রেসপন্স আপনাদের থেকেও চাইব। আপনারা জানেন যে আজকে প্রোগ্রেসিভের স্লোগান হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলথ। হেলথের সঙ্গে আমরা করি, আমরা যখন জানি যে যদি আমি একটা হসপিটালে ভর্তি হই, যদি আমি নার্সিং হোমে ভর্তি হই, তাহলে তখন কিন্তু আমি একমাত্র আমার যে খরচটা আমি করলাম নার্সিং হোম হসপিটালে, সেটাকে আমি কিন্তু রিইম্বার্স করতে পারি, সেটা আমাদের আমার হয়ে ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে পেমেন্ট করে। কিন্তু এটা কি কখনো আমরা শুনেছি, সত্যিকার বলে হাত তুলে, এটা কি কখনো আমরা শুনেছি যে আমি হেলথ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিলাম, সেই প্রিমিয়ামটা কিন্তু দেওয়া একমাত্র হসপিটালের জন্য, হসপিটালে ভর্তি হবো যে খরচা করবো সেই টাকাটুকু আমি পাবো? এটা কি কখনো আমরা শুনেছি যে হসপিটালে আমি যে কদিন ভর্তি থাকবো সেই কদিন কিন্তু আমার ইনকামটা চলে যাচ্ছে, আমি যে কাজটা করি সেটা যেই করুক, মহিলা করুক পুরুষ করুক, যে কাজটাকে আমরা করি সেখান থেকে যে আমি ইনকামটা করি সেই ইনকামটা কিন্তু মেডিক্লেম পলিসি কভার করে। সেক্ষেত্রে রিকভার করতে আমার অনেকটা টাইম লাগতে পারে, তাতে আমার ইনকাম হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেও কিন্তু অনেকটা লস হতে পারে। তাই ডিউরিং এই যে কদিন আমি হসপিটালে ভর্তি থাকলাম, যদি সেটা আইসিইউ বেডে আমাকে থাকতে হয়, তার মধ্যে আমি 2000 টাকা করে পাবো পার ডে আমার ওয়েজেস রিকভারি হিসাবে আমার ইনকামটাকে। তার মানে যদি 10 দিন আমি নর্মাল বেডে থাকি, তার মধ্যে যদি 5 দিন আমি আইসিইউতে থাকি, তাহলে 5 দিন আমি 2000 করে 10,000 পাবো, আবার বাকি 5 দিন 1000 করে 5,000 টাকা পাবো। তাহলে এই যে জায়গাটা, এই বেনিফিটটা শুধু আমি একমাত্র পাবো না, আমার সঙ্গে আমার স্পাউস আছে, হাজব্যান্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজব্যান্ড। এখানে অনেক ভদ্র মহিলারাও কাজ করছেন, আপনি যখন কার্ডটা নেবেন সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড এই কভারেজের মধ্যে চলে আসবে একটা কার্ডের মাধ্যম দিয়ে। এটা হচ্ছে আপনার ইনকামটাকে রিকভার করছে, এখানে কিন্তু শেষ হচ্ছে না। আজকে আমরা যারা প্রোগ্রেসিভে কাজ করি, আমাদেরকে রাস্তাঘাটে ঘুরে কিন্তু কাজ করতে হয়। আমার হাজব্যান্ড আছেন, আমার ওয়াইফ আছেন, মেবি তারাও কিন্তু রাস্তাঘাটে বেরোতে হয় তাদেরকে। আজকে আপনারা জানেন বর্তমান স্ট্যাটিস্টিক যেটা বলছে, ইন্ডিয়াতে প্রতি 27 মিনিটে, রিসেন্টলি আমরা টাইমস অফ ইন্ডিয়া দেখছিলাম, প্রতি 27 মিনিটে আজকে 4টে করে মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, 4টে করে মানুষ রোড অ্যাক্সিডেন্টে শুধু মারা যাচ্ছেন, এবং বহু মানুষ যারা হচ্ছে ডিজেবল হয়ে যাচ্ছেন অ্যাক্সিডেন্টের জন্য। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমি ঈশ্বরের কাছে কামনা করি, আল্লাহর কাছে দোয়া করি যে এই জীবন আমাদের কাউর যাতে না আসে, কিন্তু যদি আসে তার জন্য এই কার্ড আপনাকে সাপোর্ট দেবে। এই কার্ডের প্রতিটা ক্ষেত্রে আপনার স্বামী এবং স্ত্রী, স্ত্রী এবং স্বামী, ডেলিভারি ম্যাটারনিটি প্রবলেমের জন্য, ম্যাটারনিটির জন্য আজকে তিনি হসপিটাল ভর্তি থাকবেন, সেই কদিন তিনি কিন্তু 1000 টাকা করে সেই কভারেজটা তিনিও পাবেন। যদি 5 দিনের জন্য তিনি থাকেন তাহলে 5000 ইন জেনারেল বেড। এবং এই যে কভারেজটা আপনাদেরকে বলছি, এটা টোটাল সারা বছরে 30 দিন আজকে পাওয়া যাবে এই কার্ডে, এক একটা ফেজে ম্যাক্সিমাম 10 দিন করি আপনি পাবেন। তাহলে এটা হচ্ছে একটা অন্যতম বেনিফিট, ভালো লাগলো না? কোনো ভারতবর্ষে কোনো ইন্স্যুরেন্স পলিসির বেনিফিট আপনি পাবেন না, এটা আজকে প্রোগ্রেসিভের কার্ডের মধ্যে দিয়ে পাবেন। একটা জোরে হাত তালি হবে এই বেনিফিটের জন্য, মা বোনেদের জন্য, তাদের জন্য আমরা সুযোগটা দিয়ে দেবো। যারা অলরেডি একটা রোগগ্রস্ত, যারা কিন্তু কোনো কভারেজ দিতে চায় না, তো সেই কভারেজটা আজকে এই কার্ডের মাধ্যমে যারা থাকবেন, দুজন স্বামী এবং স্ত্রী, তারা কিন্তু আজকে প্রি এক্সিস্টিং ডিজিজের কভারেজটা পাবেন। শুধু এখানে একটা ক্যাভিয়েট আছে, আপনি পরপর 4 বছর কার্ডটা রিনিউ করার পর আপনার এই প্রি এক্সিস্টিং কারণে যদি কোনোভাবে আপনাকে হসপিটালে ভর্তি হতে হয়, তার জন্য যে ইনকাম লস হচ্ছে আপনার 1000 বা 2000, সেই বেনিফিটটা এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে ভাবুন। আপনার বাড়িতে আপনার কোনো কাছের মানুষ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা কি আপনার স্ত্রী, তিনি অসুস্থ ফিল করছেন, আমরা কি করি? জেনারেল প্র্যাকটিস, হয়তো ফার্মাসিতে যাই, একটা ওষুধের কথা বলি, যেটা বারবার করে না করা হচ্ছে, যে ফার্মাসিতে গিয়ে তাদেরকে ডাক্তার বানিয়ে সেই ওষুধ খেয়ে আপনার নিজের জীবনটাকে বা নিজের পরিজনের জীবনটাকে রিস্কের মধ্যে আনবেন না। তাহলে সেইখান থেকে দাঁড়িয়ে আজকে জাইগার সঙ্গে আজকে টাই আপ করে আজকে কোম্পানি এই কার্ডের মাধ্যম দিয়ে সুযোগ আছে। প্রথম ইন্স্যুরেন্স কার সাথে আছে? প্রথম ইন্স্যুরেন্স আছে আদিত্য বিল্ডার সাথে, আদিত্য বিল্ডার বিগ নেম। প্রথম ইন্স্যুরেন্স কভারেজটা রয়েছে সেই কভারেজটা কোম্পানি এই কার্ডের মাধ্যমে দিচ্ছে আদিত্য বিল্ডার ইন্স্যুরেন্সের সাথে। আজকে আদিত্য বিল্ডার মতো কোম্পানি কিন্তু আজকে এসছে প্রোগ্রেসিভের সঙ্গে হাত ধরে আপনাদের কাছে এই সুযোগটাকে পৌঁছে দেওয়ার জন্য। ইট ইজ এ ভেরি গুড অ্যাচিভমেন্ট। কি বলায় আপনাদের আদিত্য বিল্ডার নামটা?
সেটাকে সুস্থ রাখার জন্য জাইলা ওয়ান অফ দ্য লিডিং লিডিং আজকে একটা মেডিকেল যারা ফ্র্যাটার্নিটিতে তাদের একটা বড় নাম জাইলার সঙ্গে আজকে এই কার্ডের মধ্যে ইনবিল্ট কিছু বেনিফিট দেওয়া হচ্ছে যে বেনিফিটটা হচ্ছে যে আজকে চব্বিশ ঘন্টা সাত দিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আপনি যিনি কার্ড কিছু বলবেন কেউ যিনি কার্ড রাখছেন তিনি প্লাস তার পরিবারের আরো পাঁচজন যিনি কার্ড হোল্ডার তিনি প্লাস তার ফ্যামিলি আরো পাঁচজন প্রত্যেকে আজকে ফেসিলিটিটা পাবে এই ডক্টর কনসালটেন্সি দিনের মধ্যে যখনই আপনার ডাক্তারের দরকার একটু আগে আমার বাড়ি থেকে একটা ফোন এসেছিল যে আমার ছেলে হঠাৎ করে জ্বর এসেছে কি ওষুধ খাবে বাবু আমাকে কিন্তু আমাকে ডাক্তারি করতে হচ্ছে কিন্তু এটা ঠিক নয় আজকে আমার কাছে সুযোগটা নেই কিন্তু যেদিন থেকে আমি কার্ডটা হোল্ডার হয়ে যাবো সেদিন থেকে আমার কাছে সুযোগ থাকবে টোল ফ্রি নাম্বারে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে আপনি যখন সেখানে কল করবেন উইদিন থার্টি মিনিট আপনার কাছে জেনারেল ফিজিশিয়ান আপনাকে কল ব্যাক করবে এবং আপনার সমস্যাটা খুঁটিনাটিভাবে শুনবে খুঁটিনাটিভাবে শুনে আপনাকে প্রপারলি একটা যে প্রেসক্রিপশন হয় ডাক্তারের উইথ রেজিস্টার্ড নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে সেটাকে কিন্তু বা মেলে আপনাকে সেটাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে সেই হোয়াটসঅ্যাপ প্রেসক্রিপশনটা নিয়ে আপনি লোকাল ফার্মেসি থেকে আপনার যে প্রয়োজনীয় ওষুধটা নেওয়ার দরকার সেই ওষুধটা আপনি নিতে পারবেন এই সুবিধাটা আপনি পাচ্ছেন এই কার্ডের মধ্যে চব্বিশ ঘন্টা পাচ্ছেন সাত দিন ধরে পাচ্ছেন আপনার পরিবারের পাঁচ প্লাস এক ছজনের জন্য আপনি পাচ্ছেন সেকেন্ড যেটা আছে যদি দেখা যায় যে জেনারেল ফিজিশিয়ান যিনি আছেন তিনি হয়তো আপনার সমস্যাটা একটু বেশি সেক্ষেত্রে একটা স্পেশালিস্টের দরকার যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে সেই স্পেশালিস্ট আপনাকে যদি তিনি মনে করেন জিপি যে জেনারেল ফিজিশিয়ান এনার একটা স্পেশালিস্ট কনসালটেন্সি দরকার তিনি ব্যবস্থা করে দেবেন উইদিন ফাইভ টু সিক্স আওয়ার্স আপনার কাছে স্পেশালিস্টের কলও আসবে যেন বাই ভিডিও কনফারেন্স হতে পারে বা টেলিকনফারেন্স হতে পারে আপনাকে সব থেকে বড় কথা যেটা আপনার অনেকে ভাবছেন ডাক্তার ইংরেজিতে বলবে নাকি হিন্দিতে বলবে এরকম কোনো ব্যাপার কিন্তু নেই এই যে আপনার জাইলার যে অ্যাপটা সেটা মাল্টিলিঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজে এটা ইউজ করা হচ্ছে মানে আপনি হিন্দি বাংলা থেকে চোদ্দটা ভাষা সারা ভারতবর্ষে চোদ্দটা ভাষা যে যেটাতে স্বাচ্ছন্দ্য সেই ভাষাতে আপনি কথা বলতে পারবেন সেই ভাষাতে আপনাকে কমিউনিকেট করা হবে সুতরাং এই মাধ্যম দিয়ে আপনি আপনার ফ্যামিলির একটা নিশ্চিন্ত একটা নিরাপত্তার বেষ্টনী আপনি তৈরি করে দিচ্ছেন আজকে ডাক্তারকে আপনি একদম ঘরের মধ্যে আপনার হাতের মুঠোয় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কিন্তু পাচ্ছেন আপনি এই কার্ডের মাধ্যম দিয়ে এর সঙ্গে থাকছে ল্যাব টেস্টিং যেটাতে আমরা প্রচুর খরচা হয় ডাক্তারবাবু বললেন একটা ব্লাড টেস্ট করার ডাক্তারবাবু বললেন অমুক একটা টেস্ট করার সেই টেস্টের অনেক খরচা সেটাকেও কিন্তু অনেক ডিসকাউন্টে আপনার কাছে এই সুযোগটা জাইলা এনে দেবে এবং এই যে জাইলা যে কার্ডটা আপনাকে এনে দিচ্ছে বেনিফিটটা এবং আদিত্য বিল্ডিং ইন্স্যুরেন্স যে কাজটা করে দিচ্ছে এই দুটোকে একসঙ্গে নিয়ে এই কাজটা আমাদের টাই আপটা হচ্ছে প্রোগ্রেসিভের সাথে জোপারের সাথে জোপার নামটা হয়তো অনেকের আপনার জানা অনেকের হয়তো জানা নেই জোপার হচ্ছে ভারতবর্ষের ওয়ান অফ দ্য লিডিং ব্রোকার ইন্স্যুরেন্স ফার্ম টেকনো ইন্স্যুরেন্স ফার্ম যারা আজকে অ্যামাজন যারা আজকে টাটা তাদের মতো সংস্থাকে যারা কিন্তু এই ইন্স্যুরেন্স ব্যাকআপটা দেয় তাদের মতো সংস্থাকে ওয়ারেন্টি ব্যাকআপটা দেয় সেই জোপারের সাথে পনেরো বছরের একটা কোম্পানি সারা ভারতবর্ষের টপ ফাইভ যদি আমি ধরি আজকে যারা এই মেডিকেল টেকনো মেডিকেল লাইনে যারা আছেন যে সমস্ত ব্রোকিং ফার্ম তার মধ্যে ওয়ান অফ দেম সেই জোপারের সাথে আজকে টাই আপ করছে প্রোক্রেডিট ভাই আলহামদুলিল্লাহ এবং জাইলা এই তিনটে মাধ্যমে আপনার কাছে এই কার্ডের বেনিফিটটা আসছে এই কার্ডের মাত্র দাম কত হওয়া উচিত বলে আপনার মনে হয় যদি এতগুলো সুযোগ আপনি পান আগামী দিনে এই কার্ডে আরো অনেক সুযোগ আসবে তার সঙ্গে